বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুখেন্দু সরকার। আচ্ছা, আপনাদের এখানে যে মহারাজা যে ব্রিজটা হওয়ার কথা ছিল 2019 সাল থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, তো প্রথম অবস্থায় কাজ তো শুরু হলো, এখন তো বন্ধ। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে কি বলবো, মানে প্রথমেই মনে করুন যে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। ব্রিজের তো আপনার 2019 সালে একটা বোর্ড লাগিয়ে শুরু হয়েছিল, তো আমরাও খুব আশাবাদী ছিলাম এটা নিয়ে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহারাজা হাটের চটনচেরার যে অনেক উদ্যোগ নিয়ে আন্দোলন করে, তারপরে ব্রিজটা যাই হোক মমতা ব্যানার্জির উদ্যোগে, আমাদের এই মামাটি মানুষের সরকারের উদ্যোগে ব্রিজের একটা সফলতা এসেছিলো। ব্রিজের যে বোর্ড লাগিয়ে শুরু কাজ শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারপরে সেই কাজ বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে খুবই স্লো গতিতে চলতে থাকে। আজকের ডেটে এখানে দেখছি যে ব্রিজের কাজ আর হচ্ছে না। কোনো সময় মাল পড়ছে, কোনো সময় মাল উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, কী যে হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে নানাভাবে জানিয়েছি, তারাও কোনো কর্ণপাত করছে না। এখন কী জন্য যে এখানে মাঝখানে গিয়ে আটকে আছে আমরাও বুঝতে পারছি না, কিন্তু সাফারার আমরা হচ্ছি ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে। আজকে আমি নিজে দোকানদারি করে খাই, ব্যবসা বলতে কিছুই নেই, দোকান বন্ধ করে বসে আছি। এখানে আপনার অ্যাম্বুলেন্সের পরিষেবা টোটালি বন্ধ আছে। তারপরে আপনার যে পেশেন্ট যারা আছে, মনে করুন যে ডেলিভারি পেশেন্ট নিয়ে হয়তো রায়গঞ্জে ডিস্ট্রিক্ট হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটালে যে যখন যাবে, রাস্তার ধারেই মানে রাস্তায় যে ডাইভার্সন রাস্তা আছে ওখানে অনেক সময় প্রসব হয়ে যাচ্ছে, ভ্যারাইটি সমস্যা। লাইনের যে গাড়িগুলো যে আছে সেগুলো পর্যন্ত বন্ধ, অনেক সময় ওখানে ট্রাক ফ্রাক সব বন্ধ হয়ে যাচ্ছে। বড় ব্যবসা বলতে কিছুই নেই, টোটালি হাট ফাট সব বন্ধ হয়ে আছে। স্কুল কলেজ তো বন্ধই আছে, কিছু বলার নেই। কোথায় কি হয়ে আছে আমরা বুঝে উঠতে পারছি না। আমরা যেটুকু জানি যে আমাদের যে সরকার আছে মমতা ব্যানার্জি সরকার, উনি ওনার দপ্তরে এটা জানা আছে যে কাজ চলছে। এখন কোথায় কি হয়ে আছে এখানে PWD দপ্তরই বলতে পারবে এই বিষয়ে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম উত্তম চ্যাটার্জি। আপনি মহারাজা হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক। তো এই যে এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজ নিয়ে আমরা বহুবার খবর করেছি। 2019 সালে এই ব্রিজটা শুরু হয়েছিল, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, অথচ 2020 সালে ফেব্রুয়ারি মাসে হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল। এটা কি বলবেন এই ব্যাপারে? বলছি আপনাদের চেষ্টা, সব লোকের চেষ্টা প্রচুরভাবে এটা হচ্ছে দ্রুতভাবে কাজ আরম্ভ হয়েছিল, কিন্তু কাজ আরম্ভ হওয়ার পরেও কাজ বন্ধ হয়ে যায়। এক তো হচ্ছে করোনার কালে বন্ধ হয়ে যায়, তারপরেও কাজ আরম্ভ হয়, কিন্তু এই এত ধীরে কাজ চলছে তার কারণ যে কী তা আমরা বুঝতেই পারছি না। এর জন্য আমাদের যে অসুবিধা হচ্ছে মানে কল্পনার বাইরে। এতে বারে বারেই আমরা চেষ্টা করছি জানানোর, কিন্তু কোনো মতোই কাজ হচ্ছে না। এখানে এত বড় একটা মহারাজা হাটটা টোটালি নষ্ট হয়ে গেল। এইবার বন্যার সময় ভাগ্য ভালো যে বন্যা হয়নি, বন্যা হলে তো আর যাতায়াতের কোনো ব্যবস্থাই ছিল না। এর আগে ব্রিজের ভেঙে যাওয়ার জন্য একবার তো প্রচুর অসুবিধা হলো, আপনারা তো দেখতেই পেলেন। এইবার যেই গতিতে কাজ হচ্ছে তাতে আরও অন্তত পক্ষে এইভাবে যদি কাজ চলে 3 বছর লাগবে। কিন্তু এই যে এই এত কোটি টাকা, 6,84,00,000 টাকা অনুদান মানে অনুমোদন করা হয়েছে, সেই টাকা এখনো পর্যন্ত তারা সেই জায়গাটাই পৌঁছাতে পারেনি। যদি বন্যা হতো তাহলে তো এই 7টা অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেত, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত।
এমনকি হসপিটালে রুগী যাও, মানে এত খারাপ লাগবে আপনাকে বলছি যে আমাদের এত একটা উৎসব যাচ্ছে দুর্গাপুজো, সেখানেও কোনো রকম ঠাকুর যে ওই দিককার ঠাকুর এইদিকে যে আসবে বিসর্জনের সময়, একটা বড় উৎসব হতো, সেটাও বন্ধ হয়ে গিয়েছে, গ্রামের লোক সেটাও দেখতে পারে না। তো আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? জানিয়েছি, বিডিও সাহেবকে জানানো থেকে আরম্ভ করে সব জায়গায়, পুজোর পর থেকে আবার সব জায়গায় আবার আরম্ভ হবে জানানো, আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যদি কিছু আমাদের আরও সাহায্য করতে পারেন, বৃষ্টিটা যদি দ্রুত হয়, পিডব্লিউ ডিপার্টমেন্টকে বলা হয়েছে, আবার যদি আপনারা বলেন, সরকার তো চেষ্টা করছে, মাননীয় সরকার তো আমাদের সম্পূর্ণভাবে আমাদের কথা শুনে, গ্রামের লোকের কথা শুনে বৃষ্টিটা দিয়েছে, কিন্তু সরকারের কথাও মনে হয় শুনছে না, কন্ট্রাক্টাররা শুনছে না, না কোম্পানি মানে কোম্পানি শুনছে না, না ডিপার্টমেন্ট শুনছে না, বলা মুশকিল। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।